বন্ধুরা দেখো, এই যে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। তো ঘরের কাজ দিয়ে দোকানদার গেছিল, তো ওইখানে পাশেই নিয়ে নিয়েছি। আর বাজারে যেতে হয়নি, ঘরের কাছেই দোকান নিয়ে আসছিল। ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিলি। আর এখানে দেখো সর্ষেটা বাটবো, সর্ষে আর হলুদ একটু নিয়ে নিয়েছি বাটার জন্য। এখানে ওলকপি কেটে রাখছি টকের জন্য, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, ওলকপি দিয়ে, লেবু দিয়ে টক হবে তার জন্য। কড়াই ফুলকপি সেদ্ধ করতে বসিয়েছি, ফুলকপি সিদ্ধ হলে ভাজা করব, তার জন্য একটু ভাপ তুলে দিচ্ছি। কাঠের গুঁড়ি দিয়ে জ্বালানি দিচ্ছি। দেখো আমার রান্না কমপ্লিট হয়েছে। তো এখানে দেখো টকটা, তো আর এখানে শাক ভাজা আর ফুলকপি ভাজা, তো রান্না কমপ্লিট হয়েছে। তো এবার আমি বাসনপত্র ধুইতে যাব, ধুইয়া এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না। তো আমি এগুলো সব গুছিয়ে দিই, গুছিয়ে বাসন ধুতে যাব। শুনিয়া দেখো, শুনিয়া আসছে দেখো, শশা বাগানে ঢুকে শশা তুলে লিয়ে আসছে দেখো। দেখা বন্ধুদের, একেবারে কচি শশা, খুব মিষ্টি হয় খেতে। ও তো গাছে রাখেই না, রোজ মোটামুটি যখন টাইম পায় শশা বাগান। গুড আফটারনুন বন্ধুরা, আমার খোকন কানন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অভিনন্দন। আশা করছি তোমরা তোমাদের পরিবার নিয়ে আমার রাধা গোবিন্দের আশীর্বাদে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের পরিবারে সবাই ভালো আছে। পরে খেয়ে টেয়ে তোমাদের কাছে আসছি। খাওয়া হয়নি, কারণ আজকে আমাদের এখানটায় হাট বার, তার জন্য বর্দা ভাই বাজারে বেগুন আর ওলকপি নেওয়া যাবে, তার জন্য সেগুলো মানে রেডি করছে, করে খাইতে বসছে। তো আমাদের ভাষায় কথা বলছি, আমি বলছি না এখন থেকে আমি ভিডিওয়ে আমাদের ভাষায় চেষ্টা করব বলা। তো এখন আমি আর সোনিয়া বসে আছি রোদে। এখানে রোদটা খাইলো, কিন্তু রোদটা পরে পরে সরিয়া পালিছে। তো যাই হোক, আমি ওয়েট করছি বাবার জন্য। বাবা এখনও ভাত খায়নি, বাবাকে ভাত দিয়ে আমি ঘুমাইতে যাব। তার জন্য বাবা একটু কাজে কোথায় একটা মানে যাইছে আমি জানিনি। তো বাবা আইলে আমি খাবারটা দেবো। তো জানো তো বন্ধুরা, আমাদের কালকে অনেক ক্ষতি হয়েছে, রাত্রিবেলা অনেকটা ক্ষতি করে চলিছে। সাড়েতে এসে আমাদের বাঁধাকপি বাগানে ঢুকে সমস্ত বাঁধাকপি খেয়া পালিছে। তো বাঁধাকপিগুলো তোমাদের দেখাইব কি করে দেওয়া পালিছে, একেবারে উপর থেকে মুচ্ছি করে খেয়া পালিছে। তো শুধু মুড়াগুলো বসে আছে, ওইগুলোই তোমাদের দেখাবো। বিম করি গাছও খেয়া পালিছে, পালং শাক খেয়া পালিছে, সব কিছু খেয়া মোটামুটি পরিষ্কার করে দিতে পারিছে। কিছু আছে, কিছু খেয়া গেছে, কিছু নিজে খেয়েছে আর কিছু রেখে গেছে। তো তোমাদের সেগুলো দেখাইব। তো আমি আর সোনিয়া একটা দেখছি। তো বন্ধুদের তোমাদের দেখাইনি, তোমরা দেখো বুঝতে পারো নাকি। দেখছ ওই যে দেখো নারকেল গাছে ফোকরে
টিয়া পাখি বাসা করছে, তো টিয়া পাখির বাচ্চাটা কত বড় হয়েছে, তো সেই বাচ্চাটা সামনে সামনের দিকে বসে আছে, বেরিয়ে আইসা সামনে বিছা বিছে ক্যাঁ 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 করছে, দেখো এই যে দেখেছ তো। অনেকেই টিয়া পাখির বাচ্চা নিবে বলছিল, তো কে ধরবে? আর তো এই যে দেখছো নারকেল গাছে পাতা নেই, এই ফোকরেই বাসা করছে, আর এখান থেকেই আমাদের মানে রিককে পাড়া হয়েছে, আর একদিনের মানে এক দুদিনের বাচ্চা হয়েছিল, এই উড়ে পালিয়ে গেল। বন্ধুরা বাবা চলে আসছে, বাবাকে আমি এবার খেতে দিতে যাব, তো বাবা এখন স্নান করতে যাইছে, তো স্নান করে আইলে আমি আর একজনের ঘুমানোর ঘর নেই, কি করবে দেখো, বাগানে মাটির উপরে শুয়ে আছে, দেখো ওখানে ঘুমাইবু শুনিয়া, ও ঘরে ঘুমাইবু এখানে, তাহলে কি হরে এখানটায় কি হরে, তুই মাটিতে শুয়ে শুয়ে প্যান্ট ধুলা কাদা করে কি করুরু শুনিয়া, তুই ওখানে ঘুমাইবু, আরে উঠ, মাটিতে কিরকম শুয়ে আছে দেখো বন্ধুরা, চুল সব চুল জামা প্যান্ট সব কাদা করে রে, কেউ নেই, অনাথ মেয়েটা, অনাথ মেয়েটা কেউ নেই, বাগানে পড়ে আছে, কেউ যদি লেয়া পালি যায় লেয়া যাও, যাবু লোকের দ্বারে যাবু, হ্যাঁ বন্ধুদের দ্বারে যাবু, অনেক বন্ধু তোকে খুঁজে তোকে ডাকে, যাবু যাবু, এই যে দেখো আমাদের বাঁধাকপি কিরকম খেয়া পালিছে, দেখো সারেতে এসে কিরকম খেয়া পালিছে, আগের বছরে শীতের সময় আমরা সরস্বতী পূজা চাঁদা তুলতে গেছিলি, তো এসে দেখি এরকম কপি খেয়ে খেয়া পালিছে, আবার কালকে আবার হঠাৎ করে রাত্রে এসে সব কপি খেয়া পালিছে, দেখো এই যে দেখো পুরো মাথার দিকে মুচি করে খেয়া পালিছে, এইটা অল্প হয়েছে, এটা অল্প হয়েছে, এটাতেও অল্প হয়েছে, এটাতেও অল্প হয়েছে, এটা একেবারে মুচি করে খাইয়া পালিছে। আর এই যে দেখো আগের ভিডিওতে তোমাদের দেখাইছি সমস্ত গাছ খুব সুন্দর ছিল, আর আজকের ভিডিওতে গাছগুলো দেখো বিমসগুলো সব খেয়া পালিছে, দেখো আগাই নেই, উপর দিকে ডগাই নেই গাছের, বন্ধুরা দেখো ভাত খেয়া এসে রোদে বুসে বুসে দেখো শশা খাইছি, শুনিয়া গাছে এখনই দুটো শশা তুলে আনছে, দেখো এই যে একেবারে লম্বা লম্বা টাটকা শশা বাগানের শশা, আমাদের শশা খুবই মিষ্টি হয় খেতে, সে খাচ্ছে দেখো, তেতো লাগছে কেন রে, ওই শশাটা একটু তেতো লাগছে, একটা আধরা তেতো লাগে, পুরাটা তেতো লাগে না, মিষ্টি এক আধরা তেতো হয়ে যায়, ওটা একটা কোনো ডিস্টার্বের জন্য, বন্ধুরা দেখো ওলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে রুটি হয়ে গেছে, তো এই যে দেখো হটপটে করে রুটিটা রেখেছি, উপরে রুটিটা কার জন্য বানিয়েছি জানো, এই যে দেখো ছোট রুটিটা, এটা হচ্ছে রিকের জন্য বানিয়েছি, আমাদের রিক খুব রুটি খায়, তার জন্য একটা করে রুটি বানাতে হয় সকালে আর সন্ধে করে খায়। তো বন্ধুরা এখন বাজে
রাত্রির 10টা, তো রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই উপরে এসেছি। সোনিয়া ঘুমোতে চলে এসেছে, দেখো সোনিয়াও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, তো সোনিয়াদেরও রুটি হয়েছে, আর আমি তো তোমাদের শেয়ার করলাম রুটি আর ওলকপি আলু ভাজা বাবার জন্য আর মিষ্টি, তো এটাতে বাবা খেয়েছে আর আমারও খাওয়া হয়ে গেছে। তো এবার ঘুমোবো আর ভিডিওটিও শেষ করে দেব, বাড়াবো না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমাদের পরিবার নিয়ে খুবই ভালো থাকো আর সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ইয়ার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দে, গুড টাটা। নাইট, টাটা। হাত মোজা পড়ে আছে এই। তো ঠিক আছে, টাটা বন্ধুরা।